সো হাই এভরিওয়ান। সো আজি এই ভিডিওটো আমি রিভাইজ করিম, যোনটো টপিক এটো হল ভেক্টরস, ঠিক আছে? সো অবভিয়াসলি এতিয়া এটো এতিয়া মোক কবলৈ দরকার নাই কি ভেক্টরস অর ফিজিক্সত কি ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? সো ওয়েদার ইউ আর প্রিপেয়ারিং ফর নিট, ঠিক আছে, বা জেই কারণে যদি প্রিপেয়ার হয়ে আসা, বা আসাম সিই কারণে, ঠিক আছে, তো এই টপিকটো বহুতেই ইম্পৰ্টেণ্ট, ঠিক আছে, হাইলি ইম্পৰ্টেণ্ট। আচ্ছা, মই এইটো কথাই কিন্তু এইটো কাৰণে কোৱা নাই কি তোমালোকে মোৰ ভিডিঅ'টো মন দি চোৱা, ঠিক আছে? এইটো তোমালোকেও জানা, দুবছৰ যদি ফিজিক্স পঢ়িছা তেতিয়াহ'লে ভেক্টৰছৰ ফিজিক্সত কিমান ইম্পৰ্টেঞ্চ আছে, ঠিক আছে? চ' নৰ্মেলি চোৱা, এতিয়া ফিজিক্সত যিবিলাক ফিজিকেল কোৱাণ্টিটিজবিলাক যে আমি কওঁ, ঠিক আছে, তো ফিজিকেল কোৱাণ্টিটি মানে কি? যেনেকৈ এতিয়া টেম্পাৰেচাৰটো আছে, তো টেম্পাৰেচাৰ ইজ এ ফিজিকেল কোৱাণ্টিটি। কেলে কৈছো ফিজিক্যাল কোয়ান্টিটি? বিকজ ইট ইজ এবল টু কোয়ান্টিফাই দ্য হটনেস অর কোল্ডনেস। মানে এতিয়া যদি মই কওঁ ইফ দ্য টেম্পারেচার ইজ 30 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচারটা বহুত গরম, সেইটো কলে মই কোয়ান্টিটিটো গম নাপাওঁ, বাট 30 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস কলে সেই কোয়ান্টিটিটো আহি যায়, ঠিক আছে? তো ফিজিক্যাল কোয়ান্টিটি বিষয়ে যেতিয়া আমি পঢ়িছিলোঁ তেতিয়া আমি জানিছিলোঁ কি ফিজিক্যাল কোয়ান্টিটি যোনটো হয় ন, ফিজিক্যাল কোয়ান্টিটি যদি পি কিউ বুলি লিখিছোঁ সাপোজ, সো দিস কনসিস্ট অফ এ নাম্বার মাল্টিপ্লাইড বাই ইউনিট, ঠিক আছে? যেনেকে লিখিছো 5 সেন্টিমিটার, তো 5টো নম্বর হল আর সেন্টিমিটার টু ইউনিট, ঠিক আছে? আচ্ছা, তারপর এইটো হল জেনারেল রিপ্রেজেন্টেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা ফিজিক্যাল কোয়ান্টিটি কিমান টাইপৰ থাকে? তো এটা হল স্কেলার, এটা হল ভেক্টর। স্কেলার মানে কি হব? তার অকল ম্যাগনিটিউড থাকিব, অনলি ম্যাগনিটিউড, ঠিক আছে, যেনেকে মাস, লেন্থ, টাইম। ভেক্টর মানে কি হল? ইয়ার ম্যাগনিটিউডও থাকিব, ম্যাগনিটিউড আর কি থাকিব, ডাইরেকশন, দুইটা থাকিব লাগিব, অকল এটা থাকিলে নহব। তো যেনে ডিসপ্লেসমেন্ট হয়ে গেল, ভেলোসিটি হয়ে গেল, মোমেন্টাম হয়ে গেল, ঠিক আছে, মোমেন্টাম পি, পি ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে, মোমেন্টাম হয়ে গেল, অ্যাক্সেলারেশন হয়ে গেল, ঠিক আছে, ফোর্স হয়ে গেল, ফোর্স, অল দিজ কোয়ান্টিটিজ আর ভেক্টর। এটার মানে ভেক্টর কোয়ান্টিটি ডিফাইন করবলে কারণে দুটা বস্তু লাগবে, ম্যাগনিটিউড আর ডাইরেকশন, ঠিক আছে? আচ্ছা, এটা কথাটা হয় কি যদি এটা কারেন্ট, ইলেকট্রিক কারেন্টটা এটা কি বলি কব? কারেন্টের তো ডাইরেকশন আছে, ঠিক আছে, কারেন্টটো আমি যে কোম কারেন্ট বলে এইফালে ফ্লো হয়ে আছে বা কারেন্ট এইফালে ফ্লো হয়ে আছে, কারেন্টের ডাইরেকশন আছে, ঠিক আছে, ম্যাগনিটিউডও আছে। আমি কম 5 এম্পিয়ার কারেন্ট ফ্লোয়িং ইন সাম ডাইরেকশন, ঠিক আছে, 5 এম্পিয়ার কারেন্ট এনেকে গৈ আছে, তো ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে, ঠিক আছে? কিন্তু আমি কারেন্টটুক আমি কও স্কেলার বলি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কেলে মানে অকল ম্যাগনিটিউড আর ডাইরেকশন থাকিলে যে ভেক্টর হবো এইটুকু নহয়, ঠিক আছে? আর একটা এসেনশিয়াল কন্ডিশন কি, হেঁটে ভেক্টর এলজেব্রাটো ফলো করব লাগবে, ঠিক আছে? তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটি যে আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি টু জাস্ট বিকজ ইট হ্যাজ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, উই ক্যানট সে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ইট মাস্ট ফলো, ইট মাস্ট ফলো ভেক্টর এলজেব্রা, ভেক্টর ভেক্টরের যে ম্যাথমেটিক্যাল রুলস খিনি আছে সেইখিনি ফলো করব লাগিব। এটা সাপোজ এইফালের পর কারেন্ট আহিছে, এনেকে যদি সাপোজ সার্কিট এটা আছে, এইফালের পর সাপোজ 1 এম্পিয়ার কারেন্ট আহিছে আর এইফালের পর 1 এম্পিয়ার কারেন্ট আহিছে, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটো, এই অ্যাঙ্গেলটো কিবা 30 ডিগ্রি, তো এইফালে তো 2 এম্পিয়ার কারেন্টে যাব না, তো এইটো অ্যাঙ্গেলটো, এই অ্যাঙ্গেলটো যদি মই চেঞ্জ করো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কিবা চেঞ্জ করলে, তো এইটো 2 এম্পিয়ারে হব। তো ইয়াতো 1+1 টু ডাইরেক্ট এড করলো, তাহলে স্কেলার নিচিনাহে বিহেভ করেছে, এই অ্যাঙ্গেলটো কোনো ডাইরেকশনের কথা তো একু আহাই নাই, হয় না? সো এখানে ভেক্টর রুলস একটু ফলোই হওয়া নাই, ঠিক আছে? সেখানে আমি কোম কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, এটা টাইপস অফ ভেক্টরস, এটা হল প্রথম টাইপটো হল প্যারালাল ভেক্টরস। প্যারালাল ভেক্টরস মানে কি হল? ভেক্টরস যোনকেইটা সেম ডাইরেকশন আছে, ঠিক আছে, সেম ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড সেম হবও পারে নহবও পারে, ঠিক আছে, ম্যাগনিটিউড মে অর মে নট বি সেম, মে নট বি সেম, ঠিক আছে, কিন্তু ডাইরেকশন সেম হবো লাগবে, ঠিক আছে, ডাইরেকশন সেম হবো লাগবে। তারপরে ভেক্টরস মাজার অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবো, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আহিল ইকুয়াল ভেক্টরস। ইকুয়াল ভেক্টরস মানে কি হব? এটা ম্যাগনিটিউডও সেম হবো লাগবে, ডাইরেকশনও সেম হবো লাগবে, ঠিক আছে, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন
বোথ সেম ঠিক আছে। অ্যান্টি প্যারালাল ভেক্টরস, অ্যান্টি প্যারালাল ভেক্টরস মানে ধরলে এটা ভেক্টর এর ফলে হল আর এটা ভেক্টর এর ফলে হল ভেক্টর বি, তো এটা অ্যান্টি প্যারালাল হবে, তাহলে এটা বাজার অ্যাঙ্গেল তো কি হবে 180 ডিগ্রি হবে ঠিক আছে। নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর মানে কি, মানে সাপোজ এটা ভেক্টর এ আছে ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু যদি মই কৈছো মাইনাস বি ঠিক আছে, তাহলে এ টু ইয়ার নেগেটিভ ভেক্টর হল ঠিক আছে, তার মানে কি ম্যাগনিটিউড সেম হবো, ডাইরেকশন অপোজিট হবো, সেম ম্যাগনিটিউড, সেম ম্যাগনিটিউড অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। যেটাকে আমি লিখো নিউটনস থার্ড ল, F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21, মানে এটা এটা ফোর্স ধরলে অ্যাকশন হল, এটা এটা রিয়াকশন, সো তার মানে কি অ্যাকশন আর রিয়াকশনের ম্যাগনিটিউড সেম হবো, সেম ম্যাগনিটিউড কিন্তু ডাইরেকশন অপোজিট হবো, ডাইরেকশন অপোজিট হবো ঠিক আছে। আচ্ছা কো ইনিশিয়াল ভেক্টরস, কো ইনিশিয়াল, কো ইনিশিয়াল ইয়াত যে ওয়ার্ডটো আছে ইনিশিয়াল পয়েন্ট টু সেম হবো লাগবে, তার মানে সাপোজ এটা ভেক্টর এইফালে গৈছে ভেক্টর এ, এটা ভেক্টর এইফালে গৈছে ভেক্টর বি, তো এহে দুটা ইনিশিয়াল পয়েন্ট এইটো পয়েন্ট হল ন, স্টার্টিং পয়েন্ট, তো স্টার্টিং পয়েন্ট একেই হলো, তেনেকুৱা ভেক্টরসক কয় কো ইনিশিয়াল ভেক্টরস ঠিক আছে, কো ইনিশিয়াল ভেক্টরস। কো প্লেনার নামটো পাই গম পাইছো, কো প্লেনার মানে কি, সেম প্লেন ঠিক আছে, ভেক্টরস লাই ইন সেম প্লেন, ভেক্টরস ইন সেম প্লেন, সেম সেম প্লেন ঠিক আছে, সেম প্লেনত যদি আছে তেতিয়াহলে আমি কো প্লেনার ভেক্টরস কম, ভেক্টর এডিশন, ভেক্টর সাবট্রাকশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন, এইবিলাক যিকোনো মেথামেটিক্যাল অপারেশন যদি কৰিব লাগে ভেক্টরস কেটা কো প্লেনার হব লাগিব, ভেক্টরস কেটা কো প্লেনার হব লাগিব ঠিক আছে। কোলিনিয়ার ভেক্টরস, কোলিনিয়ার ভেক্টরস মানে কি হয়, কি যদি ভেক্টর সাপোজ এটা ভেক্টর এইফালে আছে, দিস ইজ ভেক্টর এ ঠিক আছে, আর ভেক্টর বি এইটো, তো একে লাইনত একে ডাইরেকশন যদি আছে তেতিয়া আমি কম কোলিনিয়ার ভেক্টরস ঠিক আছে। তো কিন্তু চোৱা যদি ভেক্টর এটা ভেক্টর এ এনেকুৱা আছে, এ টু ভেক্টর বি অপোজিট ডাইরেকশন আছে, তো এইটো আমি কোলিনিয়ারে কম, মানে একে লাইনত যদি আছে, একে লাইনত যদি আছে তেতিয়াহলে কোলিনিয়ার ভেক্টরস হব, তো কোলিনিয়ার ভেক্টরস মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হব পারে বা 180 ডিগ্রি হব পারে, এই কেসটো হল থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেম ডাইরেকশন আছে, আর এইটো হল থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ঠিক আছে। কনকারেন্ট ভেক্টরস মানে কি হল, কি যদি ভেক্টরস এটা ভেক্টর এফালে আছে ভেক্টর এ ঠিক আছে, এটা ভেক্টর বি এইফালে, তো এই দুটা ভেক্টর যে আছে এই ভেক্টরস কেটা কি হয়েছে, এই ভেক্টরস কেটা এই পয়েন্ট দি একটা পয়েন্ট দি পাস হয়েছে, তো তেনেকুৱা ভেক্টরস কয় কনকারেন্ট ভেক্টরস ঠিক আছে। নাল ভেক্টর মানে কি হল, এনেকুৱা ভেক্টর যার মানে ম্যাগনিটিউড ইজ জিরো ঠিক আছে, যেমন সাপোজ ভেক্টর এ মাইনাস ভেক্টর এ, তো এটা একটা নাল ভেক্টর হব ঠিক আছে, তাহলে যিকোনো এটা ভেক্টর তাক নিজৰ লগতে যদি সাবট্রাক্ট করো তো যোনটো ভেক্টর পাবা সেইটো এটা নাল ভেক্টর হব ঠিক আছে, তো নাল ভেক্টর মানে ম্যাগনিটিউড কিমান হব, ম্যাগনিটিউড ইজ জিরো, ম্যাগনিটিউড ইজ জিরো ঠিক আছে, ম্যাগনিটিউডটো জিরো হল। তারপিছত আহিলে ইউনিট ভেক্টরস, তারপিছত আহিলে ইউনিট ভেক্টরস, ইউনিট ভেক্টরস মানে এনেকুৱা ভেক্টর যার ম্যাগনিটিউড ওয়ান হয়, ইউনিট ম্যাগনিটিউড, ইউনিট ম্যাগনিটিউড, যেনেকে সাপোজ এ ক্যাপ, এ ক্যাপ ইজ ইকুয়াল টু এইটো ইউনিট ভেক্টর কেনেকৈ লব লাগিব, ভেক্টর এ ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড, মানে যিকোনো এটা ভেক্টর তার ম্যাগনিটিউড দি যদি ডিভাইড করে দিয়া তো তুমি যোনটো ভেক্টর পাবা সেইটো এটা ইউনিট ভেক্টর হব ঠিক আছে। তো ইউনিট ভেক্টর ইউজ কত হয়, ইউজ টু স্পেসিফাই ডাইরেকশন, ইউজ টু স্পেসিফাই ডাইরেকশন ঠিক আছে, ডাইরেকশন স্পেসিফাই করবলে হয়। তারপিছত আহিলে আমি বেস ভেক্টর, বেস ভেক্টর মানে কি, যেনেকে এতিয়া কোঅর্ডিনেট এক্সিস, এটো এক্স এক্সিস, এটো ওয়াই এক্সিস, এটো জেড এক্সিস ঠিক আছে, তো এক্স এক্সিস তো এক্স টু ওয়ান ক্লিয়ারলি লিখা নহল, এটো এক্স এক্সিস, তো আমি আমি যে লিখো ইউনিট ভেক্টর টু ইফালে লিখো আই ক্যাপ এক্স এক্সিস ফালে, এফালে জে ক্যাপ ওয়াই এক্সিস ফালে, আর জেড এক্সিস ফালে কে ক্যাপ, তো এই আই জে কে আছে না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এইকেইটাই হল বেস ভেক্টর, এটাকে কয় বেস ভেক্টর, বেস ভেক্টর ঠিক আছে। আচ্ছা পোলার ভেক্টরস মানে কি, পোলার ভেক্টরস মানে এনেকুৱা ভেক্টর যার ইনিশিয়াল পয়েন্ট আমি ডিফাইন করছো ঠিক আছে, হুজ ইনিশিয়াল পয়েন্ট ইজ ডিফাইন, হুজ ইনিশিয়াল পয়েন্ট
ইজ ডিফাইন্ড, যে তুমি কবা অ এটো কি কথা, ইনিশিয়াল পয়েন্ট ডিফাইন মানে কি, মানে যেনে কে সাপোজ ডিসপ্লেসমেন্ট হইছে, তো ডিসপ্লেসমেন্ট এটো পয়েন্ট বা এটো ডাইরেকশন হইছে ডিসপ্লেসমেন্ট, তো আমি তুমি তো কবলে মানে ইয়া পা স্টার্ট হইছে, তেতিয়া তুমি কবা ডিসপ্লেসমেন্ট মানে হইছে, বা ফোর্স, ফোর্স যদি বলে ফোর্স এটা এ ফলে অ্যাড কইছে, তো ফোর্স তো কোনটো পয়েন্টে অ্যাড কইছে আমি জানো, এই পয়েন্ট আমি জানো, ঠিক আছে, সো তেনেকুৱা ভেক্টরস কয় পোলার ভেক্টরস, পোলার ভেক্টরস, ঠিক আছে। আচ্ছা তারপিছত আহিলে আমার এটা একটু ইম্পর্টেন্ট টাইপ অফ ভেক্টর, দিস কল্ড এক্সিয়াল ভেক্টরস, এক্সিয়াল ভেক্টরস, এক্সিয়াল ভেক্টরস নর্মালি আমি রোটেশনাল মোশন টপিকত ইউজ করো, রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন মানে যেনে সাপোজ এটা ডেস্ক এটা আছে, ঠিক আছে, তো ইয়াত তোমার ফোর্স এফালে অ্যাক্ট কৰিছে, আৰু ৰেডিয়াস ভেক্টৰটো তো ৰেডিয়েলি আউটৱাৰ্ড থাকে আৰ, ঠিক আছে, তো এইটো আৰটো এইটো ডাইৰেকশ্যন আছে, ঠিক আছে, আমি জানো টাও ইজ ইকুৱেল টু আৰ ক্ৰছ এফ, টাও ইজ ইকুৱেল টু আৰ ক্ৰছ এফ, তো এইটো কেছত ৰোটেশ্যন এনেকৈ হৈছে ন, তো টৰ্ক যোনটো হ'ব এইটো কোনফালে যাব, ওপৰ ওপৰ ডাইৰেকশ্যন যাব, ঠিক আছে, তো এই টৰ্কটো তোমাৰ এটা এক্সেল ভেক্টৰ হ'ব, এক্সেল ভেক্টৰ, ঠিক আছে, এক্সেল ভেক্টর, এই নর্মালি আমি এক্সেল ভেক্টরটা ইউজ ডাইরেকশনটা আমি উলিয়াও রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড থাম রুল, ঠিক আছে, ইয়াত এটা এনেকে ঘুরিছে না, বস্তু এনেকে ঘুরিছে, থামটো উপরে গলে নাই, ঠিক আছে, যদি উল্টা ঘুরাইতেন ফোর্স এনেকে লগাইছে ঘুরিছে এনেকে বস্তু থামটো তললে হব, এটা টর্কটো তললে হব, ঠিক আছে, সো মানে এটো অকল টর্কৰে নহয়, যিকোনো যেনেকে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো সবর ডাইরেকশন টু অ্যালং এক্সিস অফ রোটেশন থাকে, আর ডাইরেকশন টু কেনকে বলে ইউজিং রাইট হ্যান্ড থাম রুল, তো এনেকুৱা ভেক্টরস সব কয় এক্সিয়াল ভেক্টরস, এক্সিয়াল ভেক্টরস, ঠিক আছে। আচ্ছা তারপর আমি আহিলো এডিশন অফ ভেক্টরস, ভেক্টরস অ্যাড কেনকে কৰিম, তো তার কারণে কেটামান রুল আছে, এটা হল ট্রায়াঙ্গল অফ ভেক্টর এডিশন, ঠিক আছে, সো ট্রায়াঙ্গল অফ ভেক্টর এডিশন মানে কি, সাপোজ এইফালে এটা এইটো এটা ভেক্টর, ঠিক আছে, আর এইটো বেলেগ এটা ভেক্টর, এই দুটা ভেক্টর আমি অ্যাড করব লাগে, ঠিক আছে, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি মিন্স অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ এ এন্ড বি, তো এ ডাইরেকশনটা এইফালে আছে, বি ডাইরেকশনটা এনেকে আছে, তো সেইটো ডাইরেকশনের মাজত অ্যাঙ্গেলটো হয়ে গেল থিটা, ঠিক আছে, তো যোনটো রিজাল্টেন্ট হব, যোনটো রিজাল্টেন্ট হব সেইটো ইনকমপ্লিট সাইড অফ দ্য ট্রায়াঙ্গল টেকেন ইন অপোজিট অর্ডার, এটা যদি তুমি চাও এ আর বি চাও, এ আর বি যে আছে সেইটো এইটো ডাইরেকশন আছে এন্টি ক্লকওয়াইজ, আর যোনটো রিজাল্টেন্ট হল, রিজাল্টেন্ট এ প্লাস বি, এইটো উল্টা ডাইরেকশন গল, এনেকে গৈছে এন্টি ক্লকওয়াইজ গৈছে, ও সরি ক্লকওয়াইজ গৈছে, এ আর বি এন্টি ক্লকওয়াইজ আছে, রিজাল্টেন্টটো ক্লকওয়াইজ হল, তো ট্রায়াঙ্গল লট সদায় ইনকমপ্লিট সাইডটোৱে রিজাল্টেন্ট হব, বাট অপোজিট সেন্স অফ রোটেশন, ঠিক আছে। আচ্ছা এই আর ডাইরেকশনটো রিপ্রেজেন্ট কৰিছো বিটা অ্যাঙ্গেল দি, ঠিক আছে, তো আর যে আছে রিজাল্টেন্ট, ঠিক আছে, তো এই রিজাল্টেন্ট হল তোমার এ প্লাস বি, কার রিজাল্টেন্ট এ আর বির, ঠিক আছে, তো ইয়ার যোনটো ম্যাগনিটিউড হব, ইয়ার ম্যাগনিটিউড হব সেইটো হব তোমার স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা, ঠিক আছে, আর ইয়ার যোনটো ডাইরেকশন হব এইটো টেন বিটা দিম লিখিম, সো টেন বিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাব, বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা, ঠিক আছে। আচ্ছা তেনেকে এতিয়া প্যারেলোগ্রাম লটো যদি ইউজ করবো লাগে, চা দুইটা ল অলমোস্ট বস্তুটো একে নিচিনাই হয়, খালি এপ্লাই করতে আমি অকন বেলেগ বেলেগ করো সিচুয়েশনের উপর ডিপেন্ড করি, যে সাপোজ এইটো এটা ভেক্টর এ, ঠিক আছে, আর এইটো এটা ভেক্টর হল বি, তো এতিয়া এইটো দুটা এডজেসেন্ট সাইডস হল অফ এ প্যারেলোগ্রাম, ঠিক আছে, তো প্যারেলোগ্রামটো আমি কমপ্লিট করলো, এনেকে এইটো কমপ্লিট করলো, ঠিক আছে, তো যোনটো ডায়াগনেল এই কমন পয়েন্ট বা হব এই ডায়াগনেলটোৱে এই এ আর বি রিজাল্টেন্ট হব, তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে গেল এ প্লাস বি, এ আর বি মাজের অ্যাঙ্গেলটো হয়ে গেল থিটা, আর রিজাল্টেন্টৰ অ্যাঙ্গেলটো হয়ে গেল বিটা, ইয়াতো তোমার রিজাল্টেন্টৰ ম্যাগনিটিউডটো আকৌ এনেকুৱাই হব, আগৰ ফর্মুলাটোৱে হব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা, আর তার ম্যাগনিটিউডটো হয়ে গেল, এই ম্যাগনিটিউড হয়ে গেল, আর ডাইরেকশনটো হয়ে গেল টেন বিটা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা, ঠিক আছে। আচ্ছা সো ইয়ার পর আমি এটা বস্তু গম পাইছো কি, যদি থিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় তাৰমানে এ আর বি সেম ডাইরেকশন আছে,
এতিয়া আর ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস বি, যদি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আছে তাহলে এ আর বি অপোজিট ডাইরেকশন আছে, তো তেতিয়া আর ইকুয়াল টু হব এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা আৰু এটা কথা ধৰি লোৱা, তোমাৰ এ আৰু বি এই পলিগন লটো অকণমান পাছত বুজাম, এইখিনি জেগা অকণ লৈ লৈছোঁ দেই। আচ্ছা এতিয়া যদি এ আৰু বি মেগনিটিউডটো একে হয়, ঠিক আছে, ইয়াত যদি তুমি এ আৰু বিৰ মেগনিটিউড একে, তো এই বিটা ইজ ইকুৱেল টু তেতিয়া থিটা বাই টু হ'ব, তাৰমানে এই ৰিজাল্টেণ্টটো যোনটো হ'ব ন বাইছেক্টৰ এংগল, বাইছেক্টৰ হ'ব। ঠিক আছে, আচ্ছা আৰু এটা কথা, যদি ছাপোজ এইটো এটা হ'ল অবজাৰ্ভেশ্যন, ছাপোজ ইফ এ ইজ ইকুৱেল টু বি, মডুলাস অফ এ ইজ ইকুৱেল টু মডুলাস অফ বি ইজ ইকুৱেল টু মডুলাস অফ আৰ, ঠিক আছে, তাৰমানে তিনিওটাৰ মেগনিটিউড সমান হয়, ভেক্টৰ দুটাৰ মেগনিটিউড সমান, ৰিজাল্টেণ্টৰ মেগনিটিউডো সমান এহেঁতৰ লগতে, তো ইন দেট কেছ থিটা উইল বি ইকুৱেল টু 120 ডিগ্রি, এংগল বিটুইন দ্য ভেক্টৰ উইল বি 120 ডিগ্রি। ঠিক আছে, এইবিলাকৰ ওপৰত এম চি কিউ প্ৰায় আহিছে। ঠিক আছে, আচ্ছা পলিগন লটো কি আছিলে, এতিয়া এতিয়া বেচেৰা পলিগনটোক আমি এৰি দিছিলোঁ, সেইটো আমি চাই লওঁ। পলিগন ল, পলিগন ল কি আছিলে, ছাপোজ এটা ভেক্টৰ আছে এইটো ভেক্টৰ এ, ঠিক আছে, এইটো হৈ গ'ল ভেক্টৰ বি, ঠিক আছে, এইটো হৈ গ'ল ভেক্টৰ চি, তো এইকেইটা ভেক্টৰ চব একে চেন্স অফ ৰোটেশ্যনত লৈছোঁ, তো যোনটো ৰিজাল্টেণ্ট হ'ব ন সেইটো ষ্টাৰ্টিং পইণ্ট যোনটো আছে তাৰপৰা এণ্ড পইণ্টলৈকে ভেক্টৰটো ড্ৰ কৰি দিয়া, এ ভেক্টৰটো যোনটো হ'ব সেইটো হৈ যাব এহেঁত গোটেইকেইটা ৰিজাল্টেণ্ট, এ প্লাছ বি প্লাছ চি। ঠিক আছে, এইটো হ'ল পলিগন ল, পলিগন ল, ঠিক আছে। আচ্ছা তাৰপিছত আমি আহোঁ ছাবট্ৰেকশ্যন অফ ভেক্টৰ্ছ, ছাবট্ৰেকশ্যন অফ ভেক্টৰ্ছ, চ' ছাপোজ এইটো হ'ল ভেক্টৰ এ, ঠিক আছে, আৰু এইটো হৈ গ'ল ভেক্টৰ বি, ঠিক আছে, তো এইটো থিতা, তো আমি যেতিয়া এড এ আৰু বিক যেতিয়া এড কৰিছিলোঁ তেতিয়া আমি এইটো ছাইড লৈছিলোঁ, এইটো ছাইড ইনকমপ্লিট ছাইড বুলি লৈছিলোঁ, তেতিয়া আৰ প্লাছ, এইটো আৰ প্লাছ মানে চাম কৰিছিলোঁ এ প্লাছ বি আহিলে। ঠিক আছে, আচ্ছা এতিয়া এইটো বি হ'ল, এতিয়া মাইনাছ বি কোনফালে হ'ব, তাৰ উল্টা ডাইৰেকশ্যনত হ'ব, এইটো মাইনাছ বি হ'ব। ঠিক আছে, এতিয়া এ আৰু বি ৰিজাল্টেণ্টটো এইফালে লৈছিলোঁ, এ আৰু মাইনাছ বি যদি আছে, এ আৰু মাইনাছ বি চোৱা এইটো ডাইৰেকশ্যন গৈছে নে, এইটো এনেকৈ গৈছে ন, এইটো ক্লক ৱাইজ গৈছে, তো ৰিজাল্টেণ্টটো এণ্টি ক্লক ৱাইজ হ'ব, ৰিজাল্টেণ্টটো সদায় অপজিট ডাইৰেকশ্যন, তো এইটো আৰ মাইনাছ, আৰ মাইনাছ মানে এইটো কি হ'ল, কাৰ ৰিজাল্টেণ্ট, এ প্লাছ মাইনাছ বি, মানে মই এতিয়াও এডে কৰি আছোঁ। ঠিক আছে, কিন্তু এড কৰোঁতে এতিয়া কি হৈ গ'ল, এতিয়া এ প্লাছ বিটো মাইনাছ বি হৈ গ'ল, তাৰমানে এইটো কি লিখিম, এ মাইনাছ বি, এ মাইনাছ বি, ঠিক আছে, চ' এইটো মানে ছাবট্ৰেকশ্যন হ'ল, ছাবট্ৰেকশ্যন অফ ভেক্টৰ্ছ, অবভিয়াছলি চোৱা এড কৰোঁতে আমি প্লাছ পাইছিলোঁ, এড কৰোঁতে তুমি দীঘল ভেক্টৰ, ৰঙাটো ইমান দীঘল হৈছে, নীলাটো চুটি হৈছে নে নাই, ছাবট্ৰেক্ট কৰোঁতে অবভিয়াছলি মেগনিটিউডটো কম হ'ব। ঠিক আছে, আচ্ছা এতিয়া আৰ মাইনাছ ইজ ইকুৱেল টু হৈ গ'ল তোমাৰ এ মাইনাছ বি, ইয়াৰ মেগনিটিউডটো কিমান হ'ব, আৰ মাইনাছৰ মেগনিটিউডটো কিমান হ'ব, সেইটো হৈ যাব এ স্কুৱেৰ প্লাছ বি স্কুৱেৰ প্লাছ টুৱাইচ এ বি কছ, এতিয়া চোৱা এ আৰু বি মাজত এংগেলটো থিটা আছিলে, এ আৰু মাইনাছ বি মাজত এংগেলটো কিমান হ'ব, এ আৰু মাইনাছ বি মাজত এংগেলটো হ'ব পাই মাইনাছ থিটা, চ' কছ পাই মাইনাছ থিটা, ঠিক আছে, কছ পাই মাইনাছ থিটা কিমান হয়, মাইনাছ কছ থিটা, তাৰমানে আৰ মাইনাছ ইয়াৰ মেগনিটিউড কিমান হৈ গ'ল, এ স্কুৱেৰ প্লাছ বি স্কুৱেৰ মাইনাছ টুৱাইচ এ বি কছ থিটা, মাইনাছ টুৱাইচ এ বি কছ থিটা। ঠিক আছে, চ' এইটো হৈ গ'ল ছাবট্ৰেকশ্যন অফ ভেক্টৰ্ছ, এইটো মানে তোমাৰ ৰিলেটিভ মোশ্যনত বহুত ইউজ হ'ব দেই, ৰিলেটিভ মোশ্যনৰ কনচেপ্ট যেতিয়া আমি চাম তেতিয়া এইটো বহুত লাগিব দেই। তাৰপিছত আহিলে আমি ৰিজলিউশ্যন অফ ভেক্টৰ্ছ, ৰিজলিউশ্যন অফ ভেক্টৰ্ছ, ৰিজলিউশ্যন অফ ভেক্টৰ্ছ মানে কি চোৱা, এতিয়া যেনেকৈ ছাপোজ এইটো হ'ল এক্স এক্সিছ, এইটো হ'ল ৱাই এক্সিছ, এইফালে ফ'ৰ্চ এক্ট কৰিছে এফ, আৰু এই এংগেলটো থিটা, তো এই ফ'ৰ্চৰ এটা কম্পনেণ্ট হ'ব এলং এক্স এক্সিছ এফ এক্স, এটা কম্পনেণ্ট এলং ৱাই এক্সিছ এফ ৱাই। ঠিক আছে, তো ইয়াত যদি তুমি এটা ৰেক্টেংগল কমপ্লিট কৰা, তো ৰেক্টেংগলৰ কম্পনেণ্টছ বুলি যে কয়, তাৰমানে সেই ৰেক্টেংগলৰ দুটা ছাইডছ ফ'ৰ্চক মই ৰিজল্ভ কৰিলোঁ, এফ এক্স আৰু এফ ৱাই দুটা ৰেক্টেংগলৰ এডজাচেণ্ট ছাইডছ। ঠিক আছে, তো তাৰমানে এফ ইকুৱেল টু হৈ গ'ল
एफ एक्स आई कैप प्लस एफ वाई जे कैप, ठीक है सर। तो इतने कॉस थीटा इक्वल टू जो साउ कॉस थीटा इज इक्वल टू बेस बाय हाइपोटेन्यूज, सो बेस की मान हो एफ एक्स बाय एफ, तबने एफ एक्स इक्वल टू एफ कॉस थीटा, ये तो एक्स कंपोनेंट हो गए। सिमिलरली साइन थीटा इक्वल टू की मान हो साइन थीटा इज इक्वल टू परपेंडिकुलर बाय हाइपोटेन्यूज, परपेंडिकुलर मैंने ए टू साइड इक्वल टू ए टू साइड, तो तबने एफ वाई बाय एफ, तबने वाई कंपोनेंट टू की मान हो गए एफ साइन थीटा, वाई कंपोनेंट टू की मान हो एफ साइन थीटा, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি যদি সাপোজ এতিয়া এইটোতো বাৰু এটা প্লেনত রিজলভ কৰিছো, ঠিক আছে, যদি সাপোজ এনেকুৱা সিচুয়েশন আছে কি থ্রি ডাইমেনশন, এইটো এক্স এক্সিস, এইটো ওয়াই এক্সিস, এইটো জেড এক্সিস, এটা ইয়াত প্যারালাল পাইপ এটা ড্র কৰিছো, ঠিক আছে। তো ইয়াত এটা ভেক্টর, এটা ডায়াগনেল ডায়াগনেল হোক, এই ডায়াগনেলটো এটা ভেক্টর রিপ্রেজেন্ট কৰিছে, সাপোজ এটো কিবা এ, ঠিক আছে, এটো কিবা এ এটা ভেক্টর, ঠিক আছে। তো ইয়ার কম্পোনেন্ট এ এক্স এলং এক্স এক্সিস, এ ওয়াই এলং ওয়াই এক্সিস, এন্ড এ জেড এলং জেড এক্সিস। সো এটুক মই কি লিখিব পাৰো, এটুক লিখিব পাৰো মই এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে। সো এ স্কোয়ার ইকুয়াল টু কি বলা যাব, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক আছে, এ জেড স্কোয়ার, এটা ম্যাগনিটিউড হবে, ঠিক আছে। আচ্ছা এটা ধরি লওয়া কি আলফা ইজ দ্য অ্যাঙ্গেল, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল মেড উইথ এক্স অ্যাক্সিস, বিটা ইজ দ্য অ্যাঙ্গেল মেড উইথ ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড গামা ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই এ উইথ জেড অ্যাক্সিস। আলফা এ ভেক্টরটোয়ে এক্স অ্যাক্সিসের আলফা অ্যাঙ্গেল ফর্ম কৰিছে, ওয়াই অ্যাক্সিসের বিটা ফর্ম কৰিছে, আর জেড অ্যাক্সিসের গামা ফর্ম কৰিছে, ঠিক আছে। সো আমি কস আলফা ইকুয়াল টু কিমান লিখাব পাৰিম, এ এক্স বাই এ, হয় না, এটা অলপতে কম্পোনেন্ট ফর্মটা শিখিছিল না, তো কস আলফা ইকুয়াল টু কিমান হবো এ এক্স বাই এ, এ এক্স ইকুয়াল টু এ কস আলফা হবো, কস বিটা ইজ ইকুয়াল টু কিমান হবো এ ওয়াই বাই এ, কস গামা ইজ ইকুয়াল টু কিমান হবো এ জেড বাই এ। তো এই কস আলফা কস বিটা কস গামা যে আছে, ঠিক আছে, এটার একটা নাম আছে, এটা কয় ডাইরেকশন কোসাইন্স, ডাইরেকশন ডাইরেকশন কোসাইন্স, ঠিক আছে। সো অবভিয়াসলি আমি যদি এটা স্কোয়ার করে পেলে অ্যাড করো কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, স্কোয়ার করে পেলে অ্যাড করলে কিমান হবো এ স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে ওয়ান হয়ে যাব, ঠিক আছে। আর এই কস স্কোয়ার আলফাটুক মানে যদি সাইন স্কোয়ার আলফা ফর্মত লিখো, তো এই কিমান কিমান হবো, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু, এফলে থ্রি হয়ে গেল তাহলে এফলে টু, ঠিক আছে। সো এটা হল রিগার্ডিং ইনফরমেশন অবাউট ডাইরেকশন কোসাইন্স, ঠিক আছে। আচ্ছা আৰু এটা বস্তু মনত ৰাখিবা কি এইটো মানে প্ৰজেক্টাইল মোশনত আমি ইউজ হ'ব, কি কম্পোনেন্ট অফ এ ভেক্টৰ, কম্পোনেন্ট অফ ভেক্টৰ এলং ইটস পাৰপেণ্ডিকুলাৰ ডাইৰেকশ্যন, পারপেন্ডিকুলার ডাইরেকশন ইজ অলওয়েজ জিরো, ইজ অলওয়েজ জিরো, মানে এটা ভেক্টর সাপোজ ইফালে আছে ভেক্টর এ বলে, এইটো ডাইরেকশন এইটো 90 ডিগ্রি হল, তো এইটো ডাইরেকশন কম্পোনেন্ট হবো এ কস 90 হব, সো এইটো সদায় জিরোই হব, ঠিক আছে। এইটো কত ইউজ হব, প্রজেক্টাইলত কোনোবা এটা বস্তু প্রজেক্টাইলকে থ্রো কৰিছে, এইটো সাপোজ এক্স এক্সিছ আৰু ভেলচিটিটো এইফালে ভি, তো ওয়াই কম্পোনেন্টটো যদি লাগে এইটো ওয়াই এক্সিছ হ'ল, তো এইটো ডাইৰেকশ্যন এইটোতো 90 ডিগ্রি হ'ব, তাৰমানে এইটো ভি কছ 90 ডিগ্রি হ'ব, তাৰমানে এইটো জিৰ' হ'ব, তাৰমানে ভেলচিটি যদি এইফালে ইনিচিয়েল ভেলচিটি ভি আছে, তো ইনিচিয়েল ভেলচিটি এলং ওয়াই এক্সিছ কিমান হ'ব, জিৰ' হ'ব, ইনিচিয়েল ভেলচিটি এলং ওয়াই এক্সিছ কিমান হ'ব, জিৰ', ঠিক আছে।
আচ্ছা, এখানে কনসেপ্ট অফ বট একটা কোশ্চেনটা চাই লো, তার মানে দুটা কোশ্চেন চাই লো, ঠিক আছে। সো প্রথম কোশ্চেনটো কি দিয়ে আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেড বাই আই ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টর উইথ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিসের লগত অ্যাঙ্গেলটো কি আছিলে, কস আলফা। কস আলফা ইকুয়াল টু কি মান আছিলে, এ এক্স বাই এ, মানে এইটো যদি মই এ এক্স বুলি লওঁ, এ বুলি লওঁ, ঠিক আছে, এইটো ভেক্টর এ বুলি লওঁ, তাহলে এ ইয়াৰ লগত এ এক্সটো কি মান হ'ব, ওৱান, মানে এইটো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর হ'ব, তো এ এক্স ইকুয়াল টু ওৱান হ'ল, ঠিক আছে। সো তাহলে ওৱান ডিভাইড বাই এ ম্যাগনিটিউড কিমান হ'ব, রুট টু, তাহলে কস আলফা ইকুয়াল টু ওৱান বাই রুট টু, তাহলে আলফা ইকুয়াল টু কিমান হয়ে যাব, 45 ডিগ্রি, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল মেড উইথ, এটা অ্যাঙ্গেল আসলে না আলফা, কস আলফা ইজ ইকুয়াল টু এ এক্স বাই এ আসলে না, ঠিক আছে। সো কনফিউশন তো হওয়া নাই থাকে, বুঝি পাইছা, ঠিক আছে। আচ্ছা এটা এইটু চাও, আৰু এটা ইজি কোয়েশ্চন। সো ভেক্টর এ এফালে দিছে এইটো 10 নিউটন, এফালে বি আছে, এফালে সি আছে, সিটো এইটো 45 ডিগ্রি, এইটো ইনফরমেশন দিয়া আছে কি তিনটা সাম জিরো, ঠিক আছে, তাৰমানে এই পয়েন্টটো ইকুইলিব্রিয়ামত আছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ওবি এন ওসি, ওবি এন ওসি, ঠিক আছে। আচ্ছা এতিয়া ওসি এফালে আছে, ইয়াৰ কম্পোনেন্টটো এফালে কিমান হ'ব, ওসি সাইন 45, আর এফালে কিমান হ'ব, ওসি কস 45। তো এতিয়া এইটো যদি রেজাল্টেন্টটো জিরো, তাৰমানে ওসি সাইন 45 টু 10 হ'ব লাগিব, ওসি সাইন 45 টু 10 হ'ব লাগিব, 10 নিউটন, সাইন 45 মানে 1/√2, তাৰমানে ওসি ইকুয়াল টু কিমান হ'ব, 10√2 নিউটন, ওসি ইজ ইকুয়াল টু 10√2 নিউটন, ঠিক আছে। আচ্ছা তো এতিয়া ওবি, ওবি আমাক লাগে, তো এইফালে ওসি কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওবি হ'ব লাগিব, ম্যাগনিটিউড কৈছে না, ওসি কস 45 ডিগ্রি ইকুয়াল টু ওবি হ'ব লাগিব, এই দুটা একে হ'ব লাগিব না, তেতিয়াহে রেজাল্টেন্ট জিরো হ'ব। ওসি টু কিমান পালো, 10√2, সো 10√2 ইনটু কস 45 মানে কি, 1/√2 ইজ ইকুয়াল টু ওবি, √2 √2 গল, তাহলে ওবি ইজ ইকুয়াল টু কিমান হ'ব, 10 নিউটন, ইজি কোয়েশ্চন, 10 নিউটন পাই গল, ঠিক আছে। আচ্ছা নেক্সট আহিলে আমি ভেক্টর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস, তাত এটা মেথড হল ডট প্রোডাক্ট, ঠিক আছে। ডট প্রোডাক্ট কেনে করো, সাপোজ দিস ইজ ভেক্টর এ, আর এফালে আছে ভেক্টর বি, হেঁটর মাজত অ্যাঙ্গেল হয়ে গেল থিটা, তো লিখুন কেনে আমি এ ডট বি লিখিম, তো এ ডট বি ইকুয়াল টু কি হয়েছে, মডুলাস অফ এ, মডুলাস অফ বি কস থিটা, এটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়, এটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়, এখানে ডট প্রোডাক্ট ইজ অলসো কল্ড স্কেলার প্রোডাক্ট, মানে দুটা ভেক্টর কোয়ান্টিটি যদি ডট প্রোডাক্ট লও, তাহলে যত রেজাল্ট হবো এটা স্কেলার প্রোডাক্ট, যেন ওয়ার্ক ডান ইজ এ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এটা ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি হয়, কিন্তু ওয়ার্ক যত হয় এটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তো এটা হল ডট প্রোডাক্টর কনসেপ্ট, একদম ইজি হয়, ঠিক আছে, বারো এটা তোমালোকেও জানা ইজি বলে, ঠিক আছে, এনেকুৱা ধৰণৰ মই নতুন কথা এটা কৈ দিছোঁ। চ' এতিয়া কুৱেশ্যন এটা আছে, এ ইজ ইকুৱেল টু 4i কেপ প্লাছ এন জে কেপ মাইনাছ 2k কেপ, বি ইজ ইকুৱেল টু 2i কেপ প্লাছ 3j কেপ প্লাছ কে কেপ, ফাইণ্ড এন ফৰ এ পাৰপেণ্ডিকুলাৰ টু বি, ঠিক আছে। ভিডিঅ'টো পজ কৰা, তোমালোকে আৰামছে চলিউশ্যনটো কৰি চোৱা, ঠিক আছে, ইজি কুৱেশ্যন হয়, চলিউশ্যনটো কৰা আৰু মোৰ চলিউশ্যনটোৰ লগত মেটছ কৰা, ঠিক আছে। ডট প্ৰডাক্ট পাৰপেণ্ডিকুলাৰ হ'লে ডট প্ৰডাক্ট কিমান হ'ব লাগিব, জিৰ' হ'ব লাগিব, তো তাৰমানে কি, 4 2 8 প্লাস 3n মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, 8 - 2 6 হল, সো 3n ইজ ইকুয়াল টু মাইনাস 6, তাহলে n ইজ ইকুয়াল টু মাইনাস 2, n ইজ ইকুয়াল টু মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 2 যদি হয় তেতিয়া পারপেন্ডিকুলার হব, তেতিয়া পারপেন্ডিকুলার হব, ঠিক আছে। এইটো বাৰু ইজি কোয়েশ্চন আছিলে, নেক্সট কোয়েশ্চনটো এইটো কৰা, এইটো আগতে অহা কোয়েশ্চন হয়, নিটত আহিছে এনেকুৱা কোয়েশ্চন, ঠিক আছে। থ্ৰী ভেক্টৰ্ছ এ বি এন চি আৰ ছাচ দেট এ ইজ ইকুৱেল টু বি প্লাছ চি, ম্যাগনিটিউড অফ এ বি এন চি ইজ 5:4:3, ফাইণ্ড দ্য এংগল বিটুইন এ এন চি, ঠিক আছে, তাৰ এ টু বি আৰু চি ৰিজাল্টেণ্ট, ঠিক আছে। চ' তাৰমানে ধৰি লোৱা এইটো যদি বি হয়, ঠিক আছে, এতিয়া 5:4:3 দেখোঁতে লাগিছে না, এইটো কিবা ৰাইট এংগল ট্ৰাইংগল হয় না, পাইথাগোৰাছ ট্ৰিপলেট হয়, তো এইটো বি হ'ল, এইটো চি হ'ল, এইটো এ টু তাৰ ৰিজাল্টেণ্ট হ'ল,
এ দুটা রিজাল্টেন্ট হয়ে গেল, ঠিক আছে। ফাইভ স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, পাইথাগোরাস ট্রিপলেট এটা হয়েছে, তাহলে একটু রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলটা হবো লাগবে, এ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবো লাগবে, ঠিক আছে। আমাকে লাগে এ আর সি মাজার অ্যাঙ্গেল, ঠিক আছে। এ টু এ টু ডাইরেকশন গেছে, সি টু এ টু ডাইরেকশন গেছে, তার মানে এ টু অ্যাঙ্গেল লাগে থিটা, কিন্তু এ টু অ্যাঙ্গেল ইকুয়াল টু এ টু অ্যাঙ্গেল হবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। এতিয়া যদি চাওঁ রেশিও কি আছে, ফাইভ ফোর থ্রি, তার মানে এটু যদি ফাইভ হয়, ঠিক আছে, এ আর বি টু হল ফোর, এটু সি টু হল থ্রি, ঠিক আছে। তো কস থিটা ইজ ইকুয়াল টু কি মানা যাবে, কস থিটা ইজ ইকুয়াল টু, কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস, তার মানে থ্রি বাই ফাইভ, থ্রি বাই ফাইভ। সো থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স থ্রি বাই ফাইভ, কস ইনভার্স থ্রি বাই ফাইভ মানে থিটা ইজ ইকুয়াল টু কি হবো, 53 ডিগ্রি হবো, থিটা ইজ ইকুয়াল টু 53 ডিগ্রি, ঠিক আছে। 53 ডিগ্রি, 37 ডিগ্রি কারণে এটা মই ভিডিও এটা বনাও বনাই থৈছোঁ, মানে এইটো তোমালোকে চাইছা নে নাই গম নাপাওঁ, মানে এইটো চাপোজ যিটো এটা ৰাইট এংগল ট্ৰাইংগল, এইটো চবতকৈ সৰু ছাইড, এইটো তাতকৈ ডাঙৰ ছাইড, এইটো চবতকৈ ডাঙৰ ছাইড, ঠিক আছে। থ্ৰী ফ'ৰ ফাইভতে হ'ব এইটো এপ্লিকেবল, ঠিক আছে। চ' তেতিয়া চবতকৈ সৰু ছাইড থ্ৰী, তাৰ অপজিট এংগলটো চবতকৈ সৰু, তাৰমানে এইটো 37 ডিগ্ৰী, তাতকৈ ডাঙৰ ছাইড ফ'ৰ, এই এংগলটো তাতকৈ ডাঙৰ হ'ব, এইটো 53 ডিগ্ৰী, চবতকৈ ডাঙৰ ছাইড 5 চেণ্টিমিটাৰ বা ফাইভ ৱাট এভাৰ ইউনিট, তাৰমানে এই এংগেলটো চবতকৈ ডাঙৰ হ'ব, এইটো 90 ডিগ্ৰী হ'ল, ঠিক আছে। এইটো যদি জানা তেতিয়াহ'লে মানে ইয়াৰ পৰা তুমি কছ 37, কছ 53, ছাইন 53, যিকোনো ভেলিউ ওলাব পাৰিবা এই ট্ৰাইংগলটো যদি জানা, ঠিক আছে। চ' এইটো এটা কামৰ বস্তু আমি শিকি গ'লোঁ। তাৰপিছত আহিলে আমাৰ ভেক্টৰ প্ৰডাক্ট, ভেক্টৰ প্ৰডাক্ট, ভেক্টৰ প্ৰডাক্টত কি আছিলে, চাপ'জ এইফালে এইটো এক্স এক্সিছ, এইটো ৱাই এক্সিছ, এইটো এইটো জেড এক্সিছ, ঠিক আছে। চ' এইটো তোমাৰ চাপ'জ এক্স ৱাই প্লেন হ'ল, তো ইয়াত এটা ভেক্টৰ আছে, এইফালে ভেক্টৰ এ আৰু এইফালে ভেক্টৰ বি, এ ক্ৰছ বি যদি মই কৰিছোঁ, তো এ ক্ৰছ বি ডাইৰেকশ্যনটো এইটো ডাইৰেকশ্যন, দিছ ইজ দ্য ডাইৰেকশ্যন অফ এ ক্ৰছ বি। এ ক্ৰছ বিটো আমি কেনেকৈ লিখোঁ, এ ক্ৰছ বি ইজ ইকুৱেল টু মডুলাছ অফ এ, মডুলাছ অফ বি সাইন থিটা এন কেপ, মানে এই এন কেপ ভেক্টৰটো যোনটো হ'ব ন, নৰ্মেল টু দ্য প্লেন কণ্টেইনিং এ এন বি, নৰ্মেল টু দ্য প্লেন কণ্টেইনিং এ এন বি, ঠিক আছে। এইটো ৰাইট হেণ্ড কাৰ্ল ৰুল ইউজ কৰে, কাৰণ এ এ এইফালে আছে, বি এইফালে আছে, এ ক্ৰছ বি কৰিলে এ ক্ৰছ বিটো এইটো ডাইৰেকশ্যন যাব দেই। চ' এই ৰুলবিলাক ক'ত ইউজ হয়, যেনেকৈ আমি টৰ্ক ডিফাইন যদি কৰিব লাগে, এতিয়া টাও, টাও ইজ ইকুৱেল টু আৰ ক্ৰছ এফ, ঠিক আছে। এংগুলাৰ মোমেণ্টাম ইজ ইকুৱেল টু আৰ ক্ৰছ পি, চ' এইবিলাক চব জেগাতে আমি ভি ইজ ইকুৱেল টু ওমেগা ক্ৰছ আৰ, এইবিলাক চবতে আমি ক্ৰছ প্ৰডাক্টৰ ৰুলটো ইউজ হ'ব, ঠিক আছে, ক্ৰছ প্ৰডাক্টৰ ৰুলটো ইউজ হ'ব। জিওমেট্ৰিকেল মিনিং, জিওমেট্ৰিকেল মিনিংটো কি ইয়াৰ, মানে ভেক্টৰ প্ৰডাক্টৰ জিওমেট্ৰিকেল মিনিংটো কি, চ' চাপ'জ আমাৰ ওচৰত আছে এটা পেৰেললগ্ৰাম, এটা পেৰেললগ্ৰাম আছে, ঠিক আছে। আচ্ছা, এই পেৰেললগ্ৰামৰ দুটা এডজেচেণ্ট ছাইডছ আমাৰ ওচৰত আছে, চাপ'জ এইটো ভেক্টৰ বি, এইটো ভেক্টৰ এ, ঠিক আছে। তো এ এংগেলটো থিটা কিবা, তেতিয়াহ'লে এইটো যোনটো হাইট হ'ব, এইটো বি চাইন থিটা হ'ব, এইটো বি চাইন থিটা হ'ব, ঠিক আছে। এতিয়া এ ক্ৰছ বি যদি ম্যাগনিটিউডটো মই লৈছোঁ, তাৰমানে মই কৈছোঁ এ বি চাইন থিটা, তাৰমানে মই কৈছোঁ এ বি চাইন থিটা, ঠিক আছে। এইটো মই লিখিব পাৰোঁ এ ইনটু বি চাইন থিটা, এ ইনটু বি চাইন থিটা, এইটো এইটো ছাইড হ'ল, বি চাইন থিটাটো এই এইটো পেৰেলেল ছাইডৰ, দুটা পেৰেলেল ছাইডৰ মাজত পাৰপেণ্ডিকুলাৰ ডিষ্টেঞ্চ হ'ল, তাৰমানে এইটো কি হ'ল, এৰিয়া অফ পেৰেললগ্ৰাম, এৰিয়া অফ পেৰেললগ্ৰাম, এই পেৰেললগ্ৰামটো এৰিয়া ওলাই গ'ল, ঠিক আছে। আৰু তাতে যদি তুমি এই এই ট্ৰাইংগলটো যে আছে, এটা ট্ৰাইংগলটো কম হৈছে ন, এইটো এটা ট্ৰাইংগল, এই ট্ৰাইংগলটো এৰিয়া যদি লাগে, তেতিয়াহ'লে হাফ অফ এ ক্ৰছ, মডুলাছ অফ এ ক্ৰছ বি কৰি দিয়া, মডুলাছ অফ এ ক্ৰছ বি কৰি দিয়া, তেতিয়াহ'লে এৰিয়া অফ ট্ৰাইংগল ওলাই গ'ল, এৰিয়া অফ ট্ৰাইংগল, কেলে হাফ হাফ ইনটু বেছ ইনটু হাইট নহ'ব জানো, এরিয়া অফ ট্রাইঙ্গল লাগবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল মিনিং অফ এ ক্রস বি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আর একটা কোশ্চেন চাও, এটা নিট 2016 আইছিলে, ইফ দ্য ম্যাগনিটিউড অফ সাম অফ টু ভেক্টরস ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স অফ দ্য ভেক্টরস, মানে এ প্লাস বি ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ম্যাগনিটিউড, ঠিক আছে। তেতিয়া অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস কিমান হবো, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস কিমান হবো,
ঠিক আছে, তো এইটো আচলতে ডাইৰেক্ট আমি লিখিব পাৰোঁ, ইয়াত অপশ্যনটো এইটোৱে হ'ব আচলতে, ঠিক আছে। মানে এইটো চল্ভ কৰিলেতো তোমালোকে পাবা, কিন্তু একচুৱেলি মই কি কৰিছোঁ জানা, এ প্লাছ বি ইকুৱেল টু মডুলাছ টু কি হ'ল, স্কুৱাৰ ৰুট অফ এ স্কুৱেৰ প্লাছ বি স্কুৱেৰ প্লাছ টুৱাইছ এ বি কছ থিটা। আৰু এ মাইনাছ বি মেগনিটিউড যোনটো হ'ল, এইটো হ'ল স্কুৱাৰ ৰুট অফ এ স্কুৱেৰ প্লাছ বি স্কুৱেৰ মাইনাছ টুৱাইছ এ বি কছ থিটা। এতিয়া এই দুটা কোৱান্টিটি ইকুৱেল বুলি কৈছে, তাৰমানে এই দুটা বস্তু ইকুৱেল হ'ব লাগিব। এই দুটা বস্তু ইকুৱেল হ'বলৈ কাৰণে চোৱা, এ স্কুৱেৰ আছে, ইয়াতো এ স্কুৱেৰ আছে, ইয়াতো বি স্কুৱেৰ আছে, ইয়াতো বি স্কুৱেৰ আছে, গড়বড়টো ক'ত হৈছে, এই টাৰ্মটোতে হৈছে, তাৰমানে এই টাৰ্মটো জিৰ' হ'ব লাগিব, এই টাৰ্মটো থাকিব নালাগিব, তেতিয়াহে এই দুটা বস্তু ইকুৱেল হ'ব। এই থাকিব নালাগিব কেতিয়া, তাৰমানে এই থিটা, থিটা ইজ ইকুৱেল টু কিমান হ'ব লাগিব, থিটা ইজ ইকুৱেল টু 90 ডিগ্ৰী হ'ব, ঠিক আছে। এই দুটা ইকুৱেট কৰি পেলাইও তুমি চল্ভ কৰিব পাৰা, ঠিক আছে, কাৰণ এই দুটা ইকুৱেল বুলি কৈছে, তাৰমানে সেই দুটা ইকুৱেল হ'ব, তেতিয়াও তোমালোকে ফ'ৰ এ বি কছ থিটা, কছ থিটা ইজ ইকুৱেল টু জিৰ' পাবা, ফ'ৰ জিৰ' হ'ব নোৱাৰে, এ আৰু বিও জিৰ' হ'ব নোৱাৰে, তাহলে কছ থিটা ইকুৱেল টু জিৰ' হ'ব, তাহলে থিটা ইজ ইকুৱেল টু 90 ডিগ্ৰী হ'ব। ইমান কষ্ট কৰিলেও পাম, ঠিক আছে, কিন্তু আমি কষ্ট নকৰোঁ, আমি এলিহুৱা হ'ব লাগিব, তাততো অবজেক্টিভ কোৱেশ্যন চল্ভ কৰিবলৈ আমি ইমান টাইম নাপাওঁ না, বুজি পাইছা? টু ভেক্টৰ্ছ এ এণ্ড বি ছাছ দেট, একেই কথা হ'ল, একেই কোৱেশ্যন, এইটো চোৱা কিমান, 2006, 96, 91, এ প্লাছ বি ইজ ইকুৱেল টু এ মাইনাছ বি 90 ডিগ্ৰী, ঠিক আছে। চ' এই কুৱেশ্যনটো চোৱা কেনেকুৱা ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন, মানে কিমানবাৰ আহিছে, ঠিক আছে। চ' এইখিনি কথা হ'ল ভেক্টৰ্ছত কিছুমান ইম্পৰ্টেণ্ট বস্তু, গোটেই মানে ৰিলেটেড যোনখিনি আমি বাকী ফিজিক্স পঢ়িবলৈ যিমান বস্তু লাগিব গোটেইখিনি বস্তু আমি এই ভিডিঅ'টো ডিছকাছ কৰিলোঁ, যোনখিনি তোমাৰ নীট জে ইৰ কাৰণে ছাফিচিয়েণ্ট হয়, আছাম চি কাৰণেও ছাফিচিয়েণ্ট হয়, ঠিক আছে। ত' এই ভিডিঅ'টোৰ এটা ফিডবেক দিবা, তোমালোকক কেনেকুৱা লাগিছে, বস্তুখিনি শিকোঁতে তোমাক বুজি পাইছানে নাই, আৰু ভিডিঅ' ইয়াতকৈ দীঘল কৰিব লাগিব নে ইমান লেন্থটো ঠিক আছে, ঠিক আছে। আৰু কুৱেশ্যনছ আমি অবভিয়াছলি বেছি কৰিম, ভেক্টৰ্ছত আমি কম কৰিছোঁ, কাৰণ ভেক্টৰ্ছৰ কম কুৱেশ্যনছে আহিছে, ঠিক আছে, কিন্তু বেছি বেলেগ টপিকৰ আমি আৰু বেছি এম চি কিউ চল্ভ কৰিম, ঠিক আছে। কিন্তু এটা ভিডিঅ'তে থিয়ৰী আৰু নিউমেৰিকেলছ এটা ভিডিঅ'তে যাব, ঠিক আছে।